আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে হচ্ছে আমি কাস্টমার কিভাবে রিসিভ করব আর কাস্টমারকে কিভাবে ব্রিফ করব, সেটা আমি যে সেক্টরই হই না কেন অথবা আমি কাস্টমারের সাথে কিভাবে কথা বলব, অনেক সময় নিয়ে আমি এক মিনিট কথা বলার পর আমি কোনো টপিক খুঁজে পাই না, তার সাথে আমি কথা বলতে পারি না। সো এই ব্যাপার নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, আমার যতটুকু ধারণা রয়েছে, আমি যতটুকু জানি। আই হোপ যদি আপনি সেলসম্যান হয়ে থাকেন আপনার খুব কাজে লাগবে। সো আপনি একজন সেলসম্যান, ধরেন আপনি যেই সেক্টরই হন না কেন, হোক আপনি মোবাইল ফোন বিক্রি করেন, হোক আপনি জামা কাপড় বিক্রি করেন, অথবা আপনি কনফেকশনারি দোকানে রয়েছেন, আসলে সেলসম্যান বলতে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই সেলসম্যান। কেউ প্রোডাক্ট সেল করি, কেউ হচ্ছে নিজেকে সেল করি, অথবা মুখের কথা সেল করি। সো আলটিমেটলি সেলের সাথে আমরা সবাই জড়িত। সো সেল করতে হলে সর্বপ্রথম যেটা হচ্ছে, আপনার কাছে যখন কোনো ক্রেতা আসবে অথবা হচ্ছে আপনার যেই কাস্টমার সে যখন আসবে, অবশ্যই হাসি মুখে তাকে রিসিভ করতে হবে। আপনি বোর বা হচ্ছে এর আগে 10টা বা 20টা কাস্টমার ব্রিফ দিয়েছেন, তার সাথে কথা বলেছেন, সেই ইম্প্যাক্টটা যাতে আপনার মুখে না থাকে, সেই ছাপটা যাতে মুখে না থাকে, এক কথা আপনার যে টায়ার্ড সেটা যাতে কাস্টমার বুঝতে না পারে। আপনার কাছে সেই কাস্টমারটা 21 নম্বর কাস্টমার, বাট কাস্টমারের কাছে কিন্তু এটাই প্রথম সব, বা হচ্ছে আপনার সাথে কিন্তু তার ফার্স্ট দেখা। সো অবশ্যই হাসি মুখে একদম প্রাণ চঞ্চল সতেজভাবে তাকে রিসিভ করতে হবে, হাসি মুখে। সালাম হতে পারে, হতে পারে স্যার ওয়েলকাম আওয়ার শপ, অথবা আপনি যেই কোম্পানিতে জব করেন সেই ব্র্যান্ডের নাম নিয়ে বলতে পারেন ওয়েলকাম আওয়ার এক্সেট্রা এক্সেট্রা, এভাবে হাসি মুখে অবশ্যই, মুখ গোমরা করে না। এরপর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্ট নলেজ থাকতে হবে। আপনি যে জিনিসটা সেল করবেন, সে এক্সাম্পল আপনি জামাকাপড় সেল করেন, অবশ্যই সেই ফ্যাব্রিক সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, সেই জামাকাপড়ের ডিজাইন সম্পর্কে ধারণা রাখতে হবে, তার কালার সম্পর্কে ধারণা রাখতে হবে। আর আপনি যদি মোবাইল ফোন সেল করেন, মোবাইল ফোনের A to Z কনফিগার সম্পর্কে জানতে হবে। আর যদি আপনি কনফেকশনারি দোকানে জব করেন, মুদি দোকানে জব করেন, সেগুলো সম্পর্কে আপনি জানতে হবে। এক কথায় প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। এরপর যে কাস্টমার আপনার কাছে আসবে সেই কাস্টমারের প্রয়োজন জানতে হবে, তার কী নিড। আর আপনি যখন প্রয়োজনটা জানতে পারবেন বা হচ্ছে কথার ছলে যখন বুঝতে পারবেন, তখন আপনার ধরে নিতে হবে, আর সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে থাকে তার প্রয়োজন অনুযায়ী, তাহলে আপনার বুঝে নিতে হবে না আমি 50% সেল করে ফেলেছি। সে এক্সাম্পল আপনি মোবাইল ফোন সেল করেন, হঠাৎ করে একটা ছেলে আসলো কাস্টমার, সে গেমার, সে উড়াধুরা গেম খেলে, তাকে কি আপনি 10,000 টাকার ফোন দেখাবেন? কখনোই না। তাকে মিড রেঞ্জের ফোন দেখাতে হবে, আর না হলে ফ্ল্যাগশিপ লেভেলে যে ফোন রয়েছে সেই ফোনগুলো দেখাতে হবে। আর যদি একজন মুরব্বী চলে আসে, সে অ্যাজুয়াল কথা বলার জন্য একটা ফোন নেবে, মুরব্বী না যে কেউ হোক, সো তাকে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেল বা হচ্ছে মিড রেঞ্জের ফোন দেখালে হবে। তাকে শুরু করতে হবে 10,000 বা হচ্ছে 7,000 যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো। এরপর তার বাজেট অনুযায়ী আস্তে আস্তে বাড়তে পারেন, অথবা কাস্টমারকে জিজ্ঞেস করা যেতে পারে এভাবে যে স্যার আপনার বাজেট কত। না, এই কোশ্চেন কখনই করা যাবে না, কারণ এই কোশ্চেন করলে কাস্টমার ইগোতে লাগে, স্যার ভাই আমার বাজেট আছে, বাজেট নিয়ে কেন বলছেন, এভাবে বলা যাবে না। আপনি বলতে পারেন, স্যার আপনি বেসিক্যালি ফোন দিয়ে আপনি কী ইউজ করেন, আপনি কি ছবি তুলতে পছন্দ করেন, নাকি আপনি গেম খেলতে পছন্দ করেন, নাকি আপনার হচ্ছে অ্যাজ ওয়েল ফোনে কথা বলতে পছন্দ করেন, বা ফেসবুক ইনস্টাগ্রাম ভাইবার এগুলো ইউজ করতে পছন্দ করেন, আপনার বেসিক্যালি কী পছন্দ করেন, সেটা যদি আমাকে বলতেন স্যার, হয়তো বা তাহলে আমি খুব ভালো একটি ফোন আপনাকে দেখাতে পারতাম যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন। অথবা আপনি কত জিবি র্যাম চাচ্ছেন, 8 জিবি র্যাম চাচ্ছেন, না 6 জিবি র্যাম চাচ্ছেন, বা 3 জিবি র্যাম চাচ্ছেন, যদি আমাকে বলতেন স্যার আপনার সময়টা বেঁচে যেত। এখন যদি কাস্টমার আপনাকে বলে দেয় যে ভাই আমি 3 জিবি র্যাম চাই, তার মানে তার বাজেট কত, আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন। যদি বলে যে না আমি একটি 8 জিবি র্যাম চাই, উড়াধুরা আমি গেম খেলবো, তাহলে কিন্তু আপনি জানেন তার বাজেট কত। সো এভাবে টেকনিক্যালি কাস্টমারের বাজেটটা আপনার জানতে হবে বা হচ্ছে জানতে পারেন। সো সরাসরি তাকে কোশ্চেন করতে পারেন না যে স্যার আপনার বাজেট কত, তাহলে কিন্তু কাস্টমার মাইন্ড করবে, ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনার কাস্টমার ফোনটা আপনার লাইরেচের একদম চলে যাবে, সো আপনার সেল করতে পারবেন না। ঠিক তেমন সব ক্ষেত্রেই, সব প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কখনো কাস্টমারকে বাজেট জিজ্ঞেস করতে পারেন না, তার প্রয়োজনটা জানতে পারেন, তাহলে প্রয়োজন অনুযায়ী তাকে প্রোডাক্ট সার্ভ করবেন। সো সবার আগে আমি বলবো, সেলসম্যান হতে হলে অবশ্যই আপনাকে ভালো করে কথা বলতে জানতে হবে। কথা বলতে পারাটা হচ্ছে একটি প্রাণ সেলসম্যানদের, যারা সেলস রিলেটেড জব করেন। সো আপনি যদি কথা বলতেই না পারে, আপনার কনভিন্সিং পাওয়ারটাই যদি না থাকে, তাহলে কিন্তু আপনি সেলস করতে পারবেন না আলটিমেটলি, রাইট? সো আপনার প্রোডাক্ট নলেজ জানতে হবে, আপনার হচ্ছে কথা বলতে পারতে হবে খুব ভালো করে, এরপর হচ্ছে কাস্টমারের নিড,
ক্রেতার নিড জানতে হবে, এটা খুঁজতে হবে, তাহলে আপনি লং সময় ধরে কথা বলতে পারবেন। আর হচ্ছে স্টেপ বাই স্টেপ কাস্টমারের সাথে একবারে মিশে যেতে হবে, ঠিক আছে, কাস্টমারের সাথে মিশে যেতে হবে, তাহলে আপনি কাস্টমারকে ক্যাচ করতে পারবেন, ফাইনালি আপনি সেল করতে পারবেন, আপনি ডেস্টিনিতে যেতে পারবেন।